বিজ্ঞানের বিশেষ সব শাখায় অবদান রাখার জন্য বিশ্বখ্যাত হয়ে আছেন অনেকেই, যাদের আবিষ্কারের সমন্বয় আজকের এই আধুনিক বিশ্ব। এমন অনেক বিজ্ঞানী ছিলেন যারা স্কুলের পড়ালেখায় খুব একটা মনোযোগী ছিলেন না, ফলে তাদের গায়ে লেগেছিল তথাকথিত খারাপ ছাত্রের তকমা, হয়েছিলেন স্কুল ড্রপ আউট। শিক্ষক পছন্দ না হওয়ায় স্কুল পর্যায়ে লেখাপড়ায় খুব একটা আগ্রহ ছিল না আলবার্ট আইনস্টাইনের। শিক্ষকরা ভেবেছিলেন শিশু আইনস্টাইনের হয়তো শেখায় তেমন আগ্রহ নেই, ফলে 15 বছর বয়সে তিনি স্কুল থেকে বিতাড়িত হন। পরবর্তীতে আধুনিক পদার্থবিজ্ঞানের থিওরি অফ রিলেটিভিটি ও কোয়ান্টাম মেকানিক্স নিয়ে গবেষণা করে হয়ে ওঠেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী। 1921 সালে আইনস্টাইন থিওরিটিক্যাল ফিজিক্সে তার বিশেষ অবদান ও আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে গবেষণা করার জন্য নোবেল পুরস্কার লাভ করেন। ফ্রান্সের এক চামড়া ব্যবসায়ী পরিবারে বেড়ে ওঠা অণুজীব বিজ্ঞানী ও রসায়নবিদ লুই পাস্তর উন্নত স্কুলে পড়ার জন্য অল্প বয়সেই বাড়ি ছাড়েন তিনি। ভর্তি হন প্যারিসের এক স্কুলে। ভালো গ্রেড নিয়ে হাই স্কুল পাশ করতে এক ক্লাসে 2 বারও থাকতে হয়েছে তার। স্কুলে খারাপ রেজাল্ট করার প্রধান কারণ ছিল হোমসিকনেস। পরবর্তীতে এই বিজ্ঞানী আবিষ্কার করেন অ্যালকোহল জাতীয় পানি পচনের জন্য অণুজীব দায়ী। টিকা ও সংক্রামক রোগ নির্মূলে অবদান রাখার জন্য এই বিজ্ঞানী জগদ্বিখ্যাত গবেষক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনা করেননি, এমনকি তার স্কুল শিক্ষকরা তার মেধা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মাত্র 3 মাস পরেই বিদায় জানান প্রাতিষ্ঠানিক শিক্ষাকে। পরবর্তীতে তার স্কুল শিক্ষিকা মা নিয়েছিলেন পড়াশোনার দায়িত্ব। ইলেকট্রিসিটি, ইলেকট্রিক লাইট বাল্ব, ফোনোগ্রাফ, মোশন পিকচার ক্যামেরা সহ অনেক কিছুর আবিষ্কারক আমেরিকান বিজ্ঞানী টমাস আলভা এডিসন। টেলিগ্রাফার হিসেবে চাকরি জীবন শুরু করে পরবর্তীতে হয়ে উঠেছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবক। হ্যালো হ্যালো হ্যালো, মেরি হ্যাড আ লিটল ল্যাম্প, ইটস প্লিজড। এক্স-রে আবিষ্কারের জন্য 1901 সালে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল পান ভিলহেলম কনরাড রোয়েনটগেন। তিনি একজন স্কুল ড্রপ আউট। কারণ হিসেবে জানা যায় রোয়েনটগেন নাকি পড়া বাদ দিয়ে বসে বসে শিক্ষকদের কার্টুন আঁকতেন। স্কুলে খারাপ গ্রেড থাকার পরেও ভর্তি পরীক্ষায় পাশ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী। জার্মান বিজ্ঞানী ভিলহেলম ভিয়েনের বেড়ে ওঠা পোল্যান্ডের মাসুরিয়া অঞ্চলে। খারাপ রেজাল্ট করার কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। পরে ব্যক্তিগত পর্যায়ে পড়ালেখা শিখে পাশের শহর হাইডেলবার্গের সিটি স্কুলে ভর্তি হয়েছিলেন। এরপর বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে 1886 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ভিয়েন। 1911 সালে তাপ বিকিরণের ওপর গবেষণার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান খ্যাতিমান এই পদার্থবিদ। বাবা মারা যাওয়ার পর পরিবার চালাতে হিমশিম খান আমেরিকান উদ্যোক্তা ও আবিষ্কারক জর্জ ইস্টম্যান। ফলে স্কুলের পড়াশোনা শেষ না করেই 14 বছর বয়সে ব্যবসায় নেমে যান তিনি। বিশ্ববিখ্যাত ইস্টম্যান কোডাক কোম্পানি তারই তৈরি। ফটো পেপার থেকে শুরু করে রোল ফিল্ম এসব কিছুই তার আবিষ্কার। সাধারণ মানুষের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা তার কারণেই সম্ভব হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।